আচ্ছা ভাইজান, আমরা অনেক সময় দেখি যে সাধারণ মানুষে যখন তরমুজ কিনতে যায় তখন এটাকে হাত দিয়ে থাপড়িয়ে মানে সাউন্ডটা শুনে বোঝে এটা মানে পাকা বা কাঁচা, নাকি আপনি কি বোঝেন এটা? এটা সাউন্ডটা শব্দের অর্থ হলো এটাই যে আচ্ছা আমরা এই পাকলে তরমুজটা টন টন করে এটা থেকে দেখি। আচ্ছা আপনি এটা একটু বলুন তো কি আছে? এটা আমাদের বেচতে বেচতে মানে একটা আইডিয়া হয়ে যায়। আচ্ছা আচ্ছা বলুন তো, এটা তো অরিজিনালি তরমুজের ব্যবসা হলো ফেরাউনি ব্যবসা বলে আর কি। এটা আমরা তো না জানি গ্যারান্টি দিই, গ্যারান্টির অর্থ যেই এটা বেচতে বেচতে আমাদের একটা আইডিয়া হয়ে যায় না। আচ্ছা আচ্ছা, এরকম মানে এটা থাপুট হলো কি এই মানে এটা কাটার পরে এই সাউন্ড এটা কোনটা আসলো, নেক্সট একটা তরমুজ আবার এই সাউন্ডেই যাবো, আবার সাউন্ড চেঞ্জ হবে, তার মানে রেগুলার কাটতে কাটতে একটা অভিজ্ঞতা হয়ে যায় এটাই। আচ্ছা এই এই এইটা এখন এই মুহূর্তে যে সাউন্ডটা আছে এখন এটা কি পাকা না কাঁচা? এটা পাকা পাকা। হ্যাঁ শিওর আপনি? হ্যাঁ শিওর। এবং এটাও আপনি ভাবছেন এটা টেস্ট ভালো হবে? হ্যাঁ বা টেস্টের নামটা একটু বলুন। আমার নাম হলো মোহাম্মদ ফজলুল হক মুন্সি। বন্ধুরা আমরা আমার এখানে দুজন ব্যক্তি আছে, একজন আমার বাবার নামের সঙ্গে নাম মিলে রয়েছে নুরুল হক, আরেকজন রয়েছে আমাদের একসময় ভালো লেখক ছিলেন এবং বাংলাদেশের সুনামধন্য ফজলুল হক, ঠিক উনি তার নামের সঙ্গে নাম মিলিয়ে রয়েছে ফজলুল হক ভাই। আমরা ওনার জন্য ধন্যবাদ জানাই যে উনি আমাদের মাঝে চমৎকারভাবে শিখিয়ে দিলেন যে টন টন শব্দটাই হচ্ছে একদম পাকা, একদম পাকা যে তরমুজটা, আর এই তরমুজটার নাম হয়েছে বাংলালিং। আমরা তিন কোয়ালিটি তরমুজ, যে কী কী কোয়ালিটি বলুন একটু? এটা হলো সুপার কুইন, সুপার হানি কুইন, বাংলালিং, আর একটা তরমুজ আছে মানে ইয়োলো, সেটা আমাদের আজকে শেষ। ওটা উপরে হলো জেসমিন কালার, ভিতরে হলো হলুদ, ওটা খেতে খুব টেস্ট। আচ্ছা ওই হলুদটা কি স্বাদ আছে? হ্যাঁ এটা ওটা আঙ্কেল, আপনি তো অনেক সময় তরমুজ খেয়েছেন, আমাদের অনেক অনেক বয়সও বড়, আপনি কখনো এত কোয়ালিটি তরমুজ দেখেছেন কিনা? এত কোয়ালিটির তরমুজ বলতে দুই চার পাঁচ বছরের মধ্যে কোয়ালিটি আসছে, এ তো আগে ছিল শুধু সাদা তরমুজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যেমন হলুদটা কিন্তু আমরা কখনো খাইনি বা ইয়ে করিনি, এটা আমার মনে হচ্ছে যে চায়না থেকে বা অন্য দেশ থেকে এটা বীজ নিয়ে আসা। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, আমরা তরমুজ সম্পর্কে আজকে আপনাদেরকে অনেক কিছু জানালাম। জাহিদ হাসান, চ্যানেল বি24, উত্তরা, ঢাকা।